হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজকের পাঠে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ আব্দুল ওয়াহেদ, সহকারী শিক্ষক, APBN পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া। আমাদের আজকের পাঠ পরিচিতিটা আমরা জেনে নেই। আমরা গণিত বিষয়ে ক্লাস করব আজকে কেজি শ্রেণীর। আজকের পাঠ আমাদের খালি ঘর পূরণ। পাঠ শেষে শিক্ষার্থীরা যা যা শিখবে সেটা হচ্ছে 51 থেকে 100 পর্যন্ত সংখ্যা দিয়ে খালি ঘর পূরণ করতে পারবে তারা, এবং 51 থেকে 100 পর্যন্ত সংখ্যা দিয়ে খালি ঘর পূরণ করতে পারবে। আমরা দেখছি এখানে আমাদের খালি ঘর আছে, এটা আমরা পূরণ করব। প্রথমে 51, 5 10 1 51 আছে, 51 পরে আমাদের হবে 52, তারপরে 53 আছে, তারপরে আমাদের হবে 54, 5 10 4 54, 54 পরে 55 আছে, 55 পরে কী হবে 5 10 6 56, তারপরে 57 আছে আমাদের, তারপরে খালি ঘরে কী হবে 5 10 8 58, তারপর 59 আমাদের দেওয়া থাকবে, 59-এর পরে খালি ঘরে 6 10 60 6 0 60 হবে, তারপরে 6 10 1 61, 61-এর পরে আমাদের কী হবে 6 10 2 62, তারপরে 6 10 3 63 আছে, 63-এর পরে 6 10 4 64 হবে, 64-এর পরে 65 আছে, 6 10 6 66 হবে, 66-এর পরে দেখা যাচ্ছে 6 10 7 66 আছে, 67-এর পরে কী হবে, হ্যাঁ 67-এর পরে হবে 6 10 8 68, 68-এর পরে আমাদের 69 আছে, তারপরে হবে 7 10 70, 70-এর পরে 7 10 1 71 আছে, তারপরে 7 10 2 72 হবে, 72-এর পরে 7 10 3 73, 73-এর পরে কী হবে 7 10 4 74, 74-এর পরে আমাদের 75, 7 10 5 75 আছেই, তারপরে হবে 7 10 6 76, 76-এর পরে 7 10 7 77 আছে, পাকা ঘরে কী হবে 7 10 8 78, 78-এর পরে 7 10 9 79 আছেই, পাকা ঘরে হবে 8 10 8 0 80, সেই পরে 8 10 1 81, 81-এর পরে 8 10 2 82 হবে, 82-এর পরে 8 10 3 83 আছেই, 83-এর পরে 8 10 4 84 হবে, 84-এর পরে 8 10 5 85, 85-এর পরে 8 10 6 86 আছে, 8 10 7 87 আছেই, 8 10 8 88 হবে ফাঁকা ঘরে, তারপর 8 10 9 89, 89-এর পরে 90 বা 9 10 90, 90-এর পরে 91 আমাদের আছে এই ফাঁকা ঘরে কী হবে 9 10 2 92, 92-এর পরে
নয় দশ তিন তিরানব্বই, তিরানব্বইয়ের পরে আমাদের ফাঁকা ঘর আছে, ফাঁকা ঘরে কী হবে নয় দশ চার চুরানব্বই, তারপর নয় দশ পাঁচ পঁচানব্বই আছে, পঁচানব্বই পরে নয় দশ ছয় ছিয়ানব্বই হবে, নয় দশ ছয় ছিয়ানব্বইয়ের পরে নয় দশ সাত সাতানব্বই আছে, সাতানব্বইয়ের পরে নয় দশ আট আটানব্বই হবে ফাঁকা ঘরে বা খালি ঘরে। তারপর নয় দশ নয় নিরানব্বই আমাদের আছে, ফাঁকা ঘর বা খালি ঘরে কী হবে একশত। তারপর আমরা সিক্সটি ওয়ান থেকে খালি ঘর পূরণ করব, সিক্সটি ওয়ানের পরে সিক্সটি টু, সিক্সটি টুর পরে সিক্সটি থ্রি আছেই, সিক্সটি থ্রির পরে সিক্সটি ফোর, সিক্সটি ফোরের পরে সিক্সটি ফাইভ আছেই, সিক্সটি ফাইভের পর সিক্সটি সিক্স আছে, খালি ঘরে কী হবে সিক্সটি সেভেন, সিক্সটি সেভেনের পর সিক্সটি এইট আছে, সিক্সটি এইটের পর আমাদের খালি ঘরে কী হবে সিক্সটি নাইন, সিক্সটি নাইনের পর সেভেন্টি, সেভেন্টির পর সেভেন্টি ওয়ান, সেভেন্টি ওয়ানের পর সেভেন্টি টু, সেভেন্টি টুর পর সেভেন্টি থ্রি আছেই, ফাঁকা ঘরে কী হবে সেভেন্টি ফোর, সেভেন্টি ফাইভ আছেই, সেভেন্টি সিক্সও আছে, তারপর ফাঁকা ঘরে কী হবে সেভেন্টি সেভেন, সেভেন্টি সেভেনের পর সেভেন্টি এইট আছে, সেভেন্টি এইটের পর সেভেন্টি নাইন হবে ফাঁকা ঘর, তারপর এইটটি, এইটটির পর এইটটি ওয়ান আছে, এইটটি ওয়ানের পর ফাঁকা ঘরে হবে এইটটি টু, তারপর এইটটি থ্রি আছে, এইটটি থ্রির পর ফাঁকা ঘরে হবে এইটটি ফোর, এইটটি ফোর পরে এইটটি ফাইভ আছে, এইটটি ফাইভের পর এইটটি সিক্স, এইটটি সিক্সের পর ফাঁকা ঘরে কী হবে এইটটি সেভেন, এইটটি সেভেনের পর এইটটি এইট, এইটটি এইটের পর ফাঁকা ঘর আছে সেখানে কী হবে এইটটি নাইন, এইটটি নাইনের পর নাইনটি, নাইনটি ওয়ানও আছে, নাইনটি ওয়ানের পর ফাঁকা ঘরে কী হবে নাইনটি টু, নাইনটি টুর পর ফাঁকা ঘরে, সরি ফাঁকা ঘর নয় নাইনটি থ্রি দেওয়া আছে, নাইনটি থ্রির পরে ফাঁকা ঘরে কী হবে নাইনটি ফোর, নাইনটি ফোরের পরে নাইনটি ফাইভ আছেই, নাইনটি ফাইভের পর নাইনটি সিক্স, নাইনটি সিক্সের পর ফাঁকা ঘর আছে সেখানে নাইনটি সেভেন হবে, তারপর নাইনটি এইট আছে, নাইনটি এইটের পর ফাঁকা ঘর আছে কী হবে হ্যাঁ নাইনটি নাইন হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীগণ, আমাদের আজকে বাড়ির কাজ কী হবে, বাড়ির কাজ হবে হচ্ছে একান্ন থেকে একশো পর্যন্ত সংখ্যা দিয়ে খালি ঘর পূরণ, এবং ফিফটি ওয়ান থেকে ওয়ান হান্ড্রেড পর্যন্ত সংখ্যা দিয়ে খালি ঘর পূরণ, এটা আমরা বাড়ির কাজ করব খুব যত্ন সহকারে, তোমরা সবাই বাড়ির কাজ করবে এটা। তারপর সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো।